কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চার মাদ্রাসা শিক্ষক ও তিন শিক্ষার্থীসহ সাত রোহিঙ্গা নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত জন শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে হামলাকারীরা আরসা ও আল ইয়াকির নামে দুটি সন্ত্রাসী সংগঠনের অস্ত্রধারী সদস্য বলে দাবি নিহতদের স্বজন এবং প্রতিবেশীদের এদিকে অস্ত্রসহ আটক হয়েছে মুজিবুর রহমান নামে এক সন্ত্রাসী এ ঘটনায় ক্যাম্প জুড়ে উত্তেজনা বিরাজ করছে আনুমানিক মাওলানা আবু সৈয়দ আঠারো নম্বর ক্যাম্পের দারুলুম নাদোয়াতুল উলামা আল ইসলামিয়া নামের একটি মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসেছেন সন্ত্রাসীদের হামলায় নিহত সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের মৃতদেহ নিয়ে সন্ত্রাসীদের ভয়ে অনেকটা আতঙ্কিত এই শিক্ষক এসএ জানিয়েছেন ঘটনার মূল কারণ এ ধরনের ঘটনা জিনাশি তো জানো সারা দুনিয়া জানে রোহিঙ্গা কেমন রোহিঙ্গা কিন্তু গীতারা মাই আমার এজেন্ট আমি মনে করি বেগিনিয়াম হ তারা মানুষ করে বিশেষ কষ্ট দেয় কি তারা বেগিন দিলে হাস ক্যাম্পে বারবার সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন নিহতদের স্বজনরা তারা তো পুলিশ তো দশ লাখের ভিতরে নলে আর ক্যাম্প নাইনি মাস চুরানব্বই বলক আছে পুলিশ আছে আছে দেখান হাজার হাজার লেট্রিন মারি লেট্রিন উত্তর গাড়া দিয়ে আসতে পারি যারা দশ কুড়ি জন আলেমক করে নোরানি করা যে এজ্জা করার মাইন্ডরে

সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয় এরপরে ইসলামী মাহাত গ্রুপের উপরে এবং এই ক্ষিপ্ত হবার জয়ের দরেই আজকে ভোররাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রোহিঙ্গারা হলেন মৌলবী হামিদুল্লাহ আজিজুল হক ইব্রাহিম মোহাম্মদ আমিন মোহাম্মদ ইদ্রিস হাফেজ নুর হালিম ও নূর কায়সার ময়না তদন্ত শেষে ক্যাম্পের শশ কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা আসান সুমন এস টিভি কক্সবাজার প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএস টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টিভি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়